আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল বাংলাদেশের যারা আছে, দেখো আমরা কি পারি, আমাদের টাকা নাই পয়সা নাই, তাতে কিছু আমাদের মেধা আমাদের গ্রান আর আমাদের পরিশ্রম বিধা জানাই। সেই বুড়া দেশে যে টিম ছিল তারা আবার চলে আসুক, আইসা তারা আবার খেলুক, নিজেদের সেমিফাইনাল নিজেরাই নষ্ট করলাম। এবং দেখেন আফগানিস্তানের টিমে তিনজন কোচ যারা বাংলাদেশে ছিল কোচ এবং অন্য অন্য জায়গায় ছিল, তারা কিন্তু আফগানিস্তান টিমে তারা কাজ করতেছে। এই যে বললাম যে লাক ফেভার একটা ব্যাপার আছে, যেই লাক দেখেন ওরা বাংলাদেশ টিমে ছিল কিন্তু কিচ্ছু করতে পারেনি, যখন আফগানিস্তানে আসলো তখন কিন্তু ওরা মানে দেখেন কীভাবে আফগানিস্তান টিমকে মানে সেমিফাইনালে নিয়ে আসলো। লাখের একটা বিষয় আছে, তা আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল বাংলাদেশের যারা আছে উপরে লেভেলে, তাদেরকে দেখাই দিল দেখো আমরা কী পারি, আমাদের টাকা নাই পয়সা নেই, তাতে কিছু আমাদের মেধা আমাদের গ্রান আর আমাদের পরিশ্রম বিধা জানাই। সেটাই আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল যে আসলেই মানে তারা কী করছে। এটা তারা বেশি দিন হয় না কিন্তু ক্রিকেট খেলে, তারা এত অল্প সময়ে তারা কত দূর চলে গেছে, আর আমরা তিন যুগ পার হয়ে গেছে এখনও নিচের দিকে নামতেছি উপরে উঠতেছি না। এখনও মাঝে মাঝে মনে হয় যে সেই মাসাই ভাই তামিম ভাই মুশফিক ভাই সেই বুড়া দেশে যে টিম ছিল তারা আবার চলে আসুক, আইসা তারা আবার খেলুক, তা মানে সান্ত্বনা পেতাম। আজকে দেখেন মানে এই যে লিটন দাদা শিক্ষিত ব্যাটসম্যান দুইবারের প্রতিষ্ঠান দরকার সম্ভবত, সেই সময় তানজিদ সাকিব তিন চারটা বল খেয়ে ফেলে এলো ভাই, তখন যদি মারলো মনে শান্তি পেতাম যে মার্স আউট হয়ে গেছে গা, কিন্তু মারেও নেই বল ঠেকেছে, পরে দিন শেষে খেললো বাংলাদেশ হারিয়ে গেছে। তা মনে হয় যে নিজেদের সেমিফাইনাল নিজেরাই নষ্ট করলাম, এটা আসলে কোনো কিছু বলার নাই। আর ওয়েস্ট ইন্ডিজে যারা আছে তারা আসলে প্রচুর সাপোর্ট দিয়েছিল বাংলাদেশকে, অনেকেই সাপোর্ট দিয়েছিল, মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে যারা তার নিজেরাও অনেক হতাশ বাংলাদেশের এই পারফরমেন্সে, মানে 115 রান চেস করতে পারলাম না। এই সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশ টিমকে যে সান্ত্বনা দিছে এবং তিনি নিজেও হতাশ বাংলাদেশে মানে হারার কারণে, তারপরেও দেখেন তিনি বাংলাদেশ টিমকে যে সান্ত্বনা দিল, কারণ সান্ত্বনা দেওয়ারই কথা, কারণ এত সহজ ম্যাচ আমরা হেরে গেলাম আমরা পারলাম না, সে কারণে কিন্তু সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী আমাদেরকে সাপোর্ট দিল। এবং এই সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের মানুষকে খুব ভালো করে চিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা আমাকে বলতেছিল, প্রাইম মিনিস্টারের কথা, শেখ হাসিনার কথা তিনি খুব পছন্দ করে লাইক করে, তা সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেট খুব পছন্দ করে সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে খুব ভালোবাসে। তা আমরা কিছু করতে পারলে আজকে দেখেন কতটা কষ্ট লাগে ভাই, যখন বিমানটা যায় বিমান থেকে একবার নামে রাস্তাটা যায় তখন ইন্ডিয়ান ফ্যান দিই, ইংল্যান্ডের ফ্যান দিই, অস্ট্রেলিয়ার ফ্যান দিই, মানে মাথা উঁচা করে তারা দেখি 10 জন 20 জন মানে একসাথে যায়, আর যখন আমি একলা 2 জন মিলে 3 জন মিলে বাংলাদেশিরা যাই তখন আসলে মাথা নিচা করে থাকতে হয়, মানে লজ্জায় যে আমরা কিচ্ছু করতে পারিনি, আমাদের কষ্ট দুঃখ যারা উপরের লেভেলে যারা আছে তারা কি বুঝবো, যদি বুঝে থাকে কোন জায়গায় সমস্যা আপনারা ভালো করে জানেন, এরাও যদি মনে করেন যে আপনাদের লাক ফেভার করতেছে না, আপনাদের লাক ভালো আসতেছে না, আপনারা ভাই আস্তে করে চলে যান ভাই, আপনাদেরকে সেলুট দিবো, বুকে কোলাকুলি করে নিবো, সবসময় আপনাদেরকে ভালোবাসবো, দোয়া করবো, কারণ অনেক সময় দেখা যায় আপনি ভালো চাইতেছেন কিন্তু ভালো হইতেছে না, তারপরও আমার মনে হয় তখন সরে যাওয়াটা আসলে বেটার। তাই এটা কিন্তু কবে হবে জানি না, যদি এই ধরনের কাজ আপনারা করেন যে স্বইচ্ছায় চলে গেছেন গা মানে এই ব্যর্থতার স্বীকার করে, তখন কিন্তু আপনাদেরকে সেলুট দিবো এবং আপনাদেরকে নিয়ে তখন কিন্তু কী করবো যে বাংলাদেশের রাজনীতির মতো বাংলাদেশের ক্রিকেটটা না, রাজনীতি যেরকম ওরকম না বাংলাদেশের ক্রিকেটে যারা আছে তারা ভালো চায়, পরিবর্তন চায়, তা আপনাদেরকে সেলুট দিবো যদি আপনারা চিন্তা করেন যে না এখানে থাকা দরকার নাই চলে যাবেন, সেলুট দিবো অনেকবার, সলুঙ্গান দিবো আপনাদের নাম নিয়ে।